অনুব্রত মণ্ডল তো একটা স্পেসিফিক কেস, ওকে ডাকছে, তারপর দেখা যাক উনি ডাক্তারদের উপদেশ অনুযায়ী যা করার করবেন। কিন্তু ডাক্তাররা বলছেন, জোর করে বলছেন বেড রেস্ট লিখে দিতে। না, এগুলো আমি জানি না, এগুলো তো আপনাদের খবর, এগুলো আমি জানি না। সিবিআই তার নিয়মে ডাকবেন, অনুব্রত তার আইনজীবীর পরামর্শ নিয়ে তার যেভাবে সাড়া দেওয়া দরকার সেইভাবে সাড়া দেবেন। পার্টি কি যাওয়া উচিত, এটা তো আইনগত বিষয় হয়ে যায়। অনুব্রত মণ্ডলকে সামন করছে সিবিআই তাদের তদন্তের জন্য, ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনের জন্য। যাবেন কি যাবেন না সেটা তো একটা আইনগত সমস্যা, তিনি তার আইনজীবীদের সাথে আলোচনা করে যা দরকার তাই করছে। প্রকাশ, আইনজীবীদের দেখা মিলল, কিন্তু অনুব্রত মণ্ডল তিনি আজও এলেন না। দশমবার তাকে গতকাল নোটিশ পাঠানো হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। সেক্ষেত্রে এরপরে সিবিআই ঠিক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে, আইনি পদক্ষেপ গ্রহণ করার কতটা ক্ষমতা রয়েছে সিবিআই? দেখো সুমিতা, আমরা দেখলাম দশমবার আজকে ফের অনুব্রত মণ্ডল হাজিরা এড়িয়েছেন, এবং এক ঘন্টা আগে দুজন আইনজীবী অনুব্রত মণ্ডলের প্রতিনিধি হয়ে তারা কিন্তু নিজাম প্যালেসে সিবিআই দফতরে এসে পৌঁছেছেন এবং এক ঘন্টা ধরে তারা রয়েছেন। তারা তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলছেন এবং যে চিঠি তারা সঙ্গে নিয়ে এসছেন সেই চিঠিতে যেটা সিবিআই সূত্রের খবর, অনুব্রত মণ্ডল তদন্তকারীদের জানিয়েছেন যে তিনি অসুস্থ রয়েছেন, তিনি বেড রেস্টে রয়েছেন, তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, চিকিৎসকরা তাকে বেড রেস্টের পরামর্শ দিয়েছে। এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে এই চিঠির সঙ্গে একদিকে যেমন এসএসকেএম হাসপাতালের একটি প্রেসক্রিপশন রয়েছে, আইনজীবীরা দাবি করছেন সেই প্রেসক্রিপশনেও কিন্তু বেড রেস্টের কথা লেখা রয়েছে। অন্যদিকে গতকাল আমরা দেখলাম স্থানীয় চিকিৎসকরা, স্থানীয় হাসপাতালে, জেলা হাসপাতালের চিকিৎসকরা তারা সেখানে গিয়েছিলেন এবং তারাও কিন্তু বেড রেস্টের অ্যাডভাইস করেছেন এমনই কিন্তু দাবি করা হচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম সেই চিকিৎসকই তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে অভিযোগ এনেছিলেন যে তাকে কিন্তু রীতিমতো বাধ্য করা হয়েছিল, অনুব্রত মণ্ডলই বলেছিলেন যে বেড রেস্টের কথা লিখে দিতে। এখন যেটা সিবিআই সূত্রের খবর, তারা সেই চিঠি জমা নিচ্ছেন এবং যে নথি, সেই প্রেসক্রিপশন জমা দেওয়া হয়েছে তারা সেটা খতিয়ে দেখছেন এবং প্রয়োজনে চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলছে বলবেন। এবং তোমাকে বলি যে কথা প্রশ্ন তুমি করছিলেন যে এবার সিবিআই এর কি পরবর্তী পদক্ষেপ হবে, তিনটি সম্ভাবনা রয়েছে, তিনটি অপশন রয়েছে। প্রথম, যেটা সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি, তারা আসানসোল কোর্টে, আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে গিয়ে দ্বারস্থ হতে পারে এবং আদালতকে জানাতে পারে যে অনুব্রত মণ্ডল কোঅপারেট করছেন না, নন কোঅপারেশনের অভিযোগ এনে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করাতে পারেন। দ্বিতীয় সম্ভাবনা যেটা হচ্ছে, অনুব্রত মণ্ডল যেহেতু বোলপুরের নিজের বাড়িতে রয়েছেন, সেখানেই বাড়ির কাছাকাছি গিয়ে কোনো একটা ক্যাম্পে তাকে ডাকা হতে পারে এমনই একটা খবর আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি। কিন্তু এখনও কিন্তু তারা নিশ্চিত নন, তারা এটা কিন্তু ডিসকাশন মোডে রয়েছেন। এবং তৃতীয়, যেটা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি, যে অনুব্রত মণ্ডল যেহেতু সময় চেয়েছেন, চিঠিতে লিখেছেন তাকে আরও সময় দেওয়া হোক, তাকে কিছু সময় দিয়ে আবার একটা নতুন করে নোটিশ দেওয়া হতে পারে। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন আইনজীবীরা বেরোলে অনুব্রত মণ্ডলের চিঠি এবং সেই নথি নিয়ে কিন্তু উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তদন্তকারী অফিসাররা কথা বলবেন। এই তিনটে অপশনের মধ্যে একটা সম্ভাবনা, অর্থাৎ একটা অপশন বেছে নিয়ে তারা কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। এবং ধন্যবাদ।